না, একদম টকটক করছে। আপেল, কলা, তরমুজ, সবেদা, মুসম্বি, আনারস, তারপরে কমলা, আঙুর, ফুটি, নানা রকম কলা, ঠিক আছে। তো আমরা যেখানটায় রয়েছি এটা হচ্ছে এই যে, এই যে ফুটপাথটা দেখছেন, এইটা শেষ হলে এই যে সকলে সোজা চলে যাচ্ছে, এর ওইখানে এই দেখুন আমরা আঙুলটা যেখানে দেখাচ্ছে, এইটা হলো কালীঘাট মেট্রো 4 নম্বর গেট, ঠিক আছে। কালীঘাট মেট্রো যে 4 নম্বর গেট, একটা কথা ভেবে দেখুন, একটা জায়গা থেকে যখন মানুষ বার হয় তখন একদম বেরিয়েই যেটা হাতের কাছে পাবে সেখানে বিক্রি বাটা সবচেয়ে ভালো, তারপরে মানুষের হাতে টাকা কমতে 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 আসে। আমি এই পাড়াতেই ছোটোবেলায় থেকেছি চিরকাল, চেতলা, কলকাতা 27 আলিপুর, আমি ছোটোবেলায় এগুলো ফাঁকা দেখেছি। এবং ওই ফাঁকা জায়গায় কিন্তু আজকে যারা বসে আছে তারা হিন্দু, তারা মুসলমান, কিন্তু তারা কেউ বাঙালি না, কেউ পশ্চিমবাংলার না, সব ইউপি বিহারের লোক, কি ঠিক বললাম? একদম রাইট কথা। আমার সামনে বসে আছেন যিনি, তার নাম কি? রঞ্জিত হালদার। রঞ্জিত হালদার, আপনার এই দোকান কত বছরের? 47 বছরের দোকান। 47 বছরের দোকান। দোকানটা আমি একবার দেখিয়ে দিই রঞ্জিত বাবুর, এই যে বসে আছেন, 47 বছরের দোকান উনি বসে আছেন। এবং তার পাশে একদম দোকান তফাৎ যাচ্ছে না, মনে হচ্ছে এইটাই ওনাদের নিজেদের মধ্যে বোঝাপড়া আছে, আরেকজন বাঙালি। আপনার নাম কি? মোহাম্মদ আবুল আলী খান। মোহাম্মদ আবুল আলী খান। আবুর আলী। হ্যাঁ, আবুর আলী খান। আবুর, মোহাম্মদ আবুর আলী খান। আপনার দেশের বাড়ি কোথায়? এক জায়গা। কোথায়? জয়নগর মজিলপুর। আপনিও? অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা। এবং মাথায় রাখবেন আজকে যেটা কলকাতা, এই চেতলা, এই অঞ্চল, এও কিন্তু একসময় 24 পরগনার মধ্যেই ছিল, আগে ছিল, তারপরে কেটে বার করে কলকাতা বলছে। আচ্ছা রঞ্জিত বাবু, ওই যে মেট্রোর কাছে যে বসার স্পটগুলো, একটু এগিয়ে আসবেন, মেট্রোর কাছে যে বসার স্পটগুলো, সেখানে যদি আপনি এই দোকানটা লাগাতে পারতেন আপনার সেলস বেশি হতো না কম হতো? কতটা বেশি হতো? তাহলে মানে আপনার 100 টাকা আয় হলে তখন 140 টাকা আয় হতো একদম। আচ্ছা রঞ্জিত বাবু যেটা বললেন, হ্যাঁ, আপনিও যদি ওখানে জায়গাটা পেতেন। আচ্ছা আপনি যখন এখানে ব্যবসাটা শুরু করলেন, আপনি আপনি আপনার তখন তো ওই জায়গা ফাঁকা ছিল? হ্যাঁ, আমার এখানে একটা ফাঁকা রাস্তা না পেয়ে গেছি বাড়ি থেকে এসে। হ্যাঁ, এখানে একটা মুড়ি খেতাম আর বসে থাকতাম, ওখানে ওই দেয়ালে যা একটা শিল্প থাকে। আচ্ছা, এই বাড়ির মালিক আমার দিয়ে কোথাও তোমার বাড়ি কোথায়? দাঁড়া দাঁড়া, কোন বাড়ি, বাড়িটা দেখিয়ে দিই। সেই বাড়ির এখন দেখুন ভূতের মতো অবস্থা, ঠিক আছে। তো সেই বাড়ির যিনি মালিক ছিলেন তার প্রতি ওনাদের দুজনের অগাধ শ্রদ্ধা। কি নাম ছিল ওনার? গোবিন্দচন্দ্র দাস। গোবিন্দচন্দ্র দাস, কি করতেন উনি? আপনাকে দেখে কি করবো? জয়নগরে বাড়ি, এখানে এসছি দেখতে এসছি কোথায় কি করা যায়। বললো খোকা তুমি বাড়ি যাও নি, তুমি আমার এখানে থাকো, আমার এখানে 30-40 জন বিহারি আছে, ওরা কাঠের ঘুষি রান্না করে, তুমি ওদের সঙ্গে মাটির হাড়ি আছে, কাঠের ঘুষি আছে, তুমি রান্না করে খাবে, তুমি এখানে থাকো, তোমার টাকা পয়সা যা লাগবে আমি দেবো, তুমি আমার এখানে থেকে ব্যবসা করো। আমি একদিন দুদিন বাবুকে টাইম নিলাম, বাবু আমি দুদিন পরে আমি আসবো, দুদিন পরে এলাম, বাবু বললো খোকা ভালো আছে, বাবু আমি তো আপনি আসছো না, আমি এসছি, খোকা না 150 টাকা নিয়ে যাও, আমি মালকিনে নিয়ে আসো, মালকিনে নিয়ে আসো, কতদিন বেঁচে আমি 30-40 টাকা লাভ করলাম। বাবু বললো কেরম হলো ব্যবসা? বাবু খুব ভালো আছে, গরিব মানুষ 40 টাকা লাভ করি, 50 বছর আগে মানে অনেক। যা বাবু আপনার দয়া আমি ভালো রাস্তায় এলাম। বললো তুমি আর বাড়ি যাবে না, তুমি আমার বাড়ি থাকবে। তুমি এসে গেলো পরস্পর তুমি এক জায়গায় দুজনে থাকি, খাওয়া দাওয়া করি, সেই থেকে একে আমাদের আস্তানা আজও পর্যন্ত ওনারা ভালোবাসে, ওনারা দোকান বিক্রি করে দিয়ে চলে গেছে। এবং বাবু মরে গেলে আমি কানে করে নিয়ে যাই, বাবুর বাড়ি হচ্ছে সুইচ পার্ক, খুব ভালোবাসত, বাবুর ঘরে কাঁধে করে নিয়ে গেলো, বাবুর সাথে সাথ ধরে আমরা ছিলাম, বা আমাদের সব কিছু ওরা ঠাকুর সাথে বেঁচে কিনে চলে গেছে, মাঝে সাঝে ওনার ছেলেরা এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করে যায়, কেমন আছি না আছি।
দেখে যা কি করছি না করছি। কিন্তু বাবু করতে পারিনি কিছু, খাইয়েছি দিয়েছি, ছেলে মেয়েদের বিয়ে দেওয়া দিয়েছি, ঘর বাড়িটা করছি, আর কিছু করতে পারি। সেইটাই এইখানে একই কেস। এই যে এই যে আমার ওনার গল্পের মধ্যে দুটো জিনিস রয়েছে, এক যে একজন বাঙালি, আরো দুজন বাঙালিকে কিন্তু দাঁড় করিয়ে দিয়ে গেছে। আবার ওই যে বললো যে 30-40টা থাকতো, সেটাই আবার ক্ষতিকারক। ওই 40 জন ছিল তার দাহ করার সময়? না সবাই ছিল না, আমরা দুইজন মানুষ। এই যে এইটা আসল কথাটা, তার মানে নিজের স্বজাতির জন্য যখন করেছে তারা পাশে ছিল, আর যারা তার 40 জন যারা ছিল তাদেরকে কেউ যায়নি মরে গেলে। হ্যাঁ কেউ যায়নি মরে গেলে, মরে গেলে তাদের কেউ যায়নি দেখলে। তার মানে আমি নিজে কাঁদে করিনি, এত ভালোবাসতে ভেবে দেখো কথাটা বোঝো। সেই বাবু তিনি কিন্তু যাদের যাদের দিয়েছিলেন উনি কোনো ফারাক করেননি, কিন্তু তাকে মনে রেখেছে কে? এই বাঙালিরা। আপনার কষ্ট হয় বাবু যখন চলে গেল? কষ্ট হবে না। হ্যাঁ আমরা ছোটবেলা তাদের কাছে মানুষ, আমাদের কষ্ট হবে না বলুন। কত বয়স ছিল তখন তোমার? আমার তখন বয়স ছিল ওই ধরুন 24-25 বছর বয়স। 24-25? আর তোমার? 35 মতো। জয় বাংলা, জয় বাংলা। এখন 65 বছর তো? এখন 65 বছর। তাহলে কথাটা কি শুনুন, এইটুকু একটা ছবির মধ্যে কত কিছু চলে এলো, যে এখানে একজন বাঙালি বাবু ছিল, তার এখানে 30-40 জন বিহারি ছিল, তারা আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুরের দুইজন, ঠিক আছে? তাদেরকে ওরা শুধু জায়গা দিয়েছেন না, প্রথমে যে পুঁজি, যে এই ব্যবসা করার ব্যবসার হদিশটা দেখানো সেটাও করেছেন। অসাধারণ একজন বাঙালি তিনি। আবার একই সঙ্গে যে ভুলটাও করেছেন, যেখানে এতজন বিহারিকে স্থান দিয়েছিলেন, এবং তার প্রতিদানটা কি যে কাঁধ দিয়েছে যে বাঙালি, আর এই তাদের যাদেরকে 30-40 জন তাদেরকে আর দেখা যায়নি। মিথ্যে কথা বলা মানে মহাপাপ। আচ্ছা এই যে আপনারা তো চোখের সামনে তো সব বদল হতে দেখলেন, অনেক কিছু দেখলাম তো, এই যে আপনি তো বলছেন কি তখন ট্রামের কত খরচা ছিল? আর রাজবাড়ি মোড়ের নাম ছিল তেঁতুলতলা আগে। রাজবাড়ি মোড়ের নাম কি ছিল? তেঁতুলতলা। তেঁতুলতলা জিজ্ঞেস করবে 3 পয়সা ভাড়া, 3 পয়সা ভাড়া। দোতলা বাস উঠলে 5 পয়সা ভাড়া, 10 টাকার পয়সা। দোতলা বাস হলে 5 পয়সা ভাড়া। আচ্ছা তোমার চোখের সামনে এই তেঁতুলতলা মানে রাসবিহারীর মোড়, এটা তো ফাঁকা ছিল? হ্যাঁ মানে অনেক আগে ফাঁকা ছিল, ফাঁকা ছিল। আচ্ছা তোমরা থাকতে থাকতে তো দেখলে যে বিহারীরা ওখানটা পুরোটা দখল করলো, তো তোমরা সাহস করে এগোতে পারলে না? এখানে একটা আস্তানা পেয়েছি না, এতজন আছে বাঙালি যে সাহস করে এগোতে পারলো না? এত ছিল না পুরনো লোকে, ওখানে তো সেলবে ভালো। ওর কোত্থেকে এলো? সব ফাঁকা ছিল আগে, পরপর সব একজন একজন সব পচে গেল। আমার আর গুরুত্ব দিই না, আমরা এখানে থাকি এখানে খাই। সে তো তোমার কথা হলো, এখানে এতগুলো যে লোক একটা বাঙালি নেই কেন ওখানে? বাঙালি তো বেশি আছে, একটা বাঙালি নেই কেন ওখানে? একদম মেন আমি মেট্রো থেকে বেরোলে ডায় বায় বায় একটা ফলালা আছে বাঙালি না, সামনে ফুটের এইখানে বাঙালি না। তারপরে এই লকডাউনে চোখের সামনে এতগুলো যে মোবাইলের দোকানগুলো চোখের সামনে ঘটলো, তাদের মধ্যে একটাও বাঙালি না, চোখের সামনে ঘটলো তো এগুলো। এবং তার মানে অন্তত ওখানে কম করে 20-25 জন তারা নিজেদের সংসার পালছে, যেটা কিন্তু আরো 20-25টা বাঙালি সেই সংসারটা পালতে পারতো। তোমার কি মনে হয় বাঙালিটা পারলো না কেন? আমার গুরুত্ব দিইনি ওইদিকে, একটু আগে বলছিলে হাত পা চলে না, তারপর ওরা যখন থেকে আসলো ওরা একটা একতা হয়ে গেল, ওরা একতা হয়ে গেল। আচ্ছা বুঝলেন তো, যে আমরা এখানে বসবো, আমাদের নিজেদের সোলো একটা দোকান লাগাবো, আর আমাদের এদিকে লোকের আর ওদিকে ধ্যান দেয়নি, এই হলো ব্যাপার। আর হাত পা চলার ব্যাপারটা যে বলছিল আমি বুঝতাম, ওটা উনি জানে, উনি জানে। আচ্ছা ওনার কাছ থেকে শুনে না দাদা, এই যে তোমরা যেখানে বসছিলে সেখানেই বসে আছো, আর সে কোত্থেকে এসে উড়ে এসে জুড়ে বসলো ভাই? ঠিক আছে না, ইউটিউব ঠিক না। হ্যাঁ ঠিক আছে, তুমি তো যেখানে আছো সেখানেই বসে আছো। হ্যাঁ আর তারা কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসেছে, করে তোমাদের থেকে আরো ভালো গুছিয়ে নিয়েছে। হ্যাঁ আর বলছে আবার দেখো, সেটা সেটা আবার হাসি মুখে বলছে, আমাদের থেকে ওরা অনেক ভালো আছে। অনেক ভালো আছে, মাটিটা কার? মাটিটা কার? মাটির নাম তো বাংলা, বাংলা। হ্যাঁ তুমি তো বাঙালি, তাহলে
বাঙালি হলে কি হবে, আমাদের কোনো ক্ষমতা নেই এখানে। আরেকবার বলো। আমরা বাঙালি হলে আমাদের কোনো ক্ষমতা নেই এখানে। আমরা বাঙালি হলে কি হবে, আমাদের তো এখানে কোনো ক্ষমতা নেই। কথাটা শুনলে, যারা যারা শুনছো, আমরা বাঙালি হলে কি হবে, আমাদের এখানে তো কোনো ক্ষমতা নেই। কি বললে? ক্ষমতা নাই। বাঙালি হলে কি হবে, বাংলায় বাঙালির কোনো ক্ষমতা আছে না? ওই দেখো জেঠুয়া হাসছে। সব আমাদের দেশের লোক, সব দেশের লোক, সব এক জায়গা। দক্ষিণ চব্বিশ পরগনা কি জয়নগর মজিলপুর? এক জায়গা বাড়ি, এক জায়গায় বাড়ি। আচ্ছা কাকা, এই যে তোমরা সব বাঙালি, এইখানে যেখানে ছিলে সেখানেই থেকেছ, কিন্তু ওইখানে অত অব্দি যেতে পারলে না, তারা ঐক্যবদ্ধ, তোমাদের মধ্যে ঐক্য নেই? নেই তো। হুম, আমাদের বাঙালির মধ্যে ঐক্যবদ্ধ নেই। আপনাকে মারবে, আমি চুপ করে দেখবো। আপনাকে মারবে তো চুপ করে দেখবো। আর ওদের একজনকে মারলে দশ জন আসবে, ওদের একজনকে মারলে দশ জন আসবে। এই জন্য আমাদের এই অক্ষমটা এইটাই। আর ওদের হাত পা চলে? ওদের হাত পা চলে বলছিলে তো। আর তোমরা কি ভদ্রলোক? আমরা তো ভদ্রতা করে তো শেষ, ভদ্রতা করেই শেষ বললে, ভদ্রতা করে শেষ আমরা, ভদ্রতা করে শেষ আমরা। দেখবেন পশ্চিমবঙ্গে যত বাঙালি স্থায়ী সবাই শেষ হয়ে গেছে, কিন্তু বাইরের লোক যে এসে তারাই এখানে দাঁড়াই হচ্ছে। বাবু বলুন, দেখুন আপনাদের চোখের সামনে, চোখের সামনে, চোখের সামনে তারাই সব, আমরা কেউ নাই। তারাই সব, আমরা কেউ না। কি ঠিক বলছে কি? হ্যাঁ, পশ্চিমবঙ্গে বাঙালি না, অন্য সব রাজ্য থেকে আসছে, ইউপি বিহার সব, তারাই তারাই রাজা, তারাই রাজা। তুমি কে? প্রজা? তাদের প্রজা, কত কষ্টের কথা। সমস্ত যত নেতা মন্ত্রী যা আছে সব বাইরের লোক, এখানকার লোক কটা এখানে মানুষের মাথা হাত বুলিয়ে আমাদের কিছু করতে দেবে না। আচ্ছা, আমি যদি একটা নিয়ম হতো, অনেক রাজ্যে আছে, এটাকে বলে ভূমিপুত্র সংরক্ষণ, অর্থাৎ এই যে হকারি স্পট, চাকরি হকারি স্পট, অর্থাৎ আয় করার যে যে সাধন, সেগুলো শুধু ভূমিপুত্ররা পাবে, লোকাল লোকেরা। তো এটা হলে তুমি সমর্থন করো? সেটা ধরে অবশ্যই সমর্থন করো, ভূমিপুত্র পেলে তো সমর্থন করো না একদম। কাকা তুমি যদি এমন হয় যে এখানে যারা এই পশ্চিমবঙ্গের বাঙালি যারা এখানকার ভূমিপুত্র তারা পাবে, আর কেউ না, অন্য জায়গা থেকে আসছে সে তার জায়গায় বুঝে নিক। তাই তো, একই মত আমাদের। একই মত? তোমার কি মত? একই মত, যে বাঙালি বাংলায় থাক, নর্থ বেঙ্গলি সব সরে যাক, এই আমার হলো মত একদম। তুমি তো বাস্তবে দেখছো, আমি কি বানিয়ে বানিয়ে এগুলো শিখিয়ে দিয়েছি তোমাকে? না, আমি তো দেখছি চোখে, আমার এই 65 বছর 2-3 মাস বয়স হলো, কিছু বুঝি না, সব চোখে দেখছি। আর কদিন বাঁচবো? 5 বছর 10 বছর কেন বাঁচবে না গো? অবশ্য বাঁচবে, ঠাকুর আর কেই যত হয়ে গেছে না, অবশ্য বাঁচবে, অবশ্য বাঁচবো, আমি বলতে নেই, অবশ্য বাঁচবে। আপনারা দেখলেন এই বাস্তবতা। এবার আপনাকে আমরা, আমি আস্তে আস্তে ওদিকে এগিয়ে যাব। আমি একটু আগে এখান থেকে একটু পেয়ারা কিনেছি, একটু আমলকি কিনেছি, একটু কাঁচকলা কিনেছি। পাশে যারা আছে তারা ভাবছে কী হচ্ছে কে জানে। তো আমি এনাদেরকে এখন ছেড়ে দেবো, ওনারা বিক্রি বাটা করুন, ওনাদের ব্যবসা ভালো হোক, ওনারা লক্ষ্মী লাভ করুন, ওনাদের ঘরে সবাই ভালো থাকুক। কিন্তু আমি যে বাস্তবের কথা আপনারা বললেন, যে বাস্তব আমি রোজ দেখি মেট্রোতে, সেইটাই দেখাতে একবার নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন যে ওনারা এক বিন্দু মিথ্যে কথা বলছেন না। সেইটা আমি এবার আস্তে আস্তে দেখাতে দেখাতে নিয়ে যাব। এই হচ্ছে, এই রাস্তাটা শেষ হলো, গলি ঢুকে গেছে বুঝতে পারছেন ওইদিকে। এবার আমরা এইখানে, এইখানে দু একজন বাঙালি আছে, ঠিক আছে বলছি, এখানে আছে, এখানে বহুদিনকার একটা আচারের দোকান আছে, দেখাচ্ছি, এই হলো আচারের দোকান, ঠিক আছে দেখুন, এও বহুদিনকার, ঘুরে 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 ফিরে বহুদিনকার, এখন বোধহয় পরের জেনারেশন হাতে নিয়ে নিয়েছে, ঠিক আছে। এইবার যেটা শুরু হচ্ছে এইখানে, এখানে আর আমাদের কাউকে পাবেন না, যে শুরু হয়ে গেল, ঠিক আছে। এবার বাঁদিকে রয়েছে কিছু বিখ্যাত বাঙালি প্রতিষ্ঠান, যেরকম মেলোডি। এই মেলোডি একসময় মানে অসাধারণ একটা হারমোনিয়ামের দোকান, পাকরাশি হারমোনিয়ামের দোকান ইত্যাদি ছিল এক সময়।
এবং একসময় সিডি, এগুলো তো এখন ব্যবসাটা উঠে গেছে, অডিও ক্যাসেট সিডি। কিন্তু আমার ছোটবেলায় মনে পড়ে যে কোথাও দেখা করতে গেলে মেলোডির সামনে এই কথাটা বলার একখানা চল ছিল। নলীনচন্দ্র দাস, সুগার অ্যান্ড স্পাইস, এগুলো কিন্তু অফিসিয়াল দোকান, মেন হকারি স্পট, কিন্তু এগুলো নয়। আমি আরও এই পাকরাশির বিখ্যাত দোকান দেখে নিন, ঠিক আছে? পাকরাশি, ঠিক আছে, এই হচ্ছে পাকরাশি সিন্স ১৯২২, বুঝতে পারছেন? এরা হারমোনিয়াম বানান, এই যে দেখুন, এই সেই প্রভাত প্রতিম দোকান। এরপর থেকে আপনি একটা বাঙালি পাবেন না, ঠিক আছে, নট এ সিঙ্গল, কারণ আমরা মেন্স, মেন আমরা জায়গাটায় চলে এসেছি, ঠিক আছে, এই জায়গায় চলে এসেছি। এবং একটু আগে যে ফলের দোকান দেখলেন, এখানেও ফলের দোকান আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা কেউ আমাদের নয়। এই হচ্ছে কালীঘাট মেট্রো মেন জায়গা, ঠিক আছে, এই হচ্ছে ফলের দোকান, এই দিকেও আরো রয়েছে, কেউ বাঙালি নয়। এই হচ্ছে বাস্তব, তাই বাঙালি ঐক্যবদ্ধ হোক। এটা শুধু ওই কালীঘাট মেট্রোর কথা না, এখান থেকে উত্তরে চলে যাবে যে কোনো মেট্রো। এই যে এই মেট্রো রয়েছি, এই মেট্রোর অন্য গেটটায় চলে যাও, ওই দিকটা একই গল্প, ওই যে ওই 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 কোনটায় চলে যাও, এক গল্প। মেট্রোর গেট থেকে বেরোবে ওই যে ওই যে একদম ওই জায়গাটা, দু তিন পাশে কোনো বাঙালি দেখতে পাবে না, ঠিক আছে, এর এই গেটটায় বেরিয়ে এসো, কোনো বাঙালি দেখতে পাবে না। এখান থেকে সামনে যতীন দাস পার্ক মেট্রো চলে যাও, কোনো বাঙালি দেখতে পাবে না। পাবে কোথায়? মেট্রো স্টেশন থেকে দূরে আরও এগিয়ে, আরও দূরে, আরও দূরে যখন চলে যাবে তখন, অর্থাৎ মেন সেলসের যে জায়গাটা, যে একটা লোক যখন সবাই মেট্রো থেকে বেরোচ্ছে, বেস্ট স্পট যেগুলোকে বলে, সেখানে কোনো বাঙালিকে বসতে দেয় না। আর আরও উত্তরে গেলে তো ছেড়েই দাও, ওখানে এই দূরেও পাবে না। ধর্মতলায় একটা বাঙালি পান বিড়ি সিগারেটের দোকান দেখা হতো, একটা ফলের দোকান দেখা হতো, অথচ বাঙালি, জেলার বাঙালিরা রোজ কিনছে। যেন কলকাতা শহরে জেলার বাঙালির কাজ হলো বৈরাগদের হাতে টাকা যোগান দিয়ে দেওয়া, এটাই যেন আমাদের কাজ। তাই হ্যাঁ, সেটা যদি বুঝতো তাহলে তো কাজ হয়েই যেত, তাই তো বোঝানোর চেষ্টা করছি। আমি তো দেখি ইউটিউবে আপনাকে, আচ্ছা, গর্ব চট্টোপাধ্যায় তো, হ্যাঁ হ্যাঁ, আমিও মনে করি খালি বাঙালি হিন্দু, একদম খালি বাঙালি হিন্দু, ঠিক আছে, আপাতত তাই হন, ঠিক আছে। এবার আমরা যেটা দেখছি যে এই যে এই ধরুন ধরুন এই অ্যাডভার্টাইজমেন্টটা, আরে বাবা, এটা কিছু শোনা যাবে না, এত এত প্যাঁপা হলে, অবশ্য প্যাঁপা তো নিজের কাজে করছে, আমার কি আমার জন্য কে অপেক্ষা করবে? যাই হোক, এই যে এইখানে দেখুন বাঙালির অবস্থাটা দেখুন, এই পুরো এলাকা জুড়ে এই যে এগুলো মেসেজ সেন্টার দিয়েছে, মানে বুঝতেই পারছেন এখানে যৌন ব্যবসা হবে। মেয়েগুলো দেখবেন সব বাঙালিকে জোগাড় করেছে, দালাল দেখবেন বাঙালি না। আপনি বুঝতে পারছেন কি অবস্থার সৃষ্টি হয়েছে? আর একটু আগে উনি বললেন বাঙালি হিন্দু, এখানেও বাঙালি হিন্দু, ওই মহিলাগুলো হয়তো দেখবেন, মোস্ট লাইকলি অধিকাংশই অন্তত, কারণ পশ্চিমবঙ্গে বাঙালিদের মধ্যে হিন্দুই তো বেশি অনেক। এই সেই বাস্তব, দেখুন। আর ওখানে একটা ভালো একটা সাউন্ড ইয়ে এসছে, একটু দেখাতে পারি যদি, এইটা দিয়েই বরং শেষ করি ভিডিওটা। এখানে লেখা আছে বাঁচাও, এখানে লেখা আছে বাঁচাও, সত্যি বাঁচাও, খুব খারাপ অবস্থা। কিন্তু আনন্দের কথা হচ্ছে বাঙালি কিন্তু এখন আস্তে আস্তে হলো ঘুরে দাঁড়াচ্ছে বাঙালি, তাই দাঁড়াচ্ছে কি, হ্যাঁ দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে আস্তে আস্তে দাঁড়াচ্ছে। কারণ এই দেখো, এই মোড়ে কিন্তু এখন
সব মিলিয়ে যায়, হ্যাপি হোলি হয়ে গেছে। কিন্তু বাঙালির কোম্পানি দোলের কোনো জায়গা নেই আর বাংলার মাটিতে, হোলি হয়ে গেছে। কিন্তু তবু মুখরোচক ব্র্যান্ডটা তো করে বেড়াচ্ছে। আর তার পাশেই আবার বুঝিয়া ও বুঝি, ঠিক আছে, কম্পিটিশনটা দিচ্ছে। এদিকে মুখরোচক যার জন্য হোলি লিখেছে তারা কিন্তু কেউ কেনে না, তারা সবে এদের থেকেই কিনবে। আর যারা আমরা যারা দোলযাত্রা করি তাদের জন্য আর কিছু নেই। তো সবই যদি হোলি হয়ে যায় তাহলে দোলযাত্রার জায়গাটা থাকবে কোথায়? সবই যদি দেরি হয়ে যায় তাহলে কালী পুজোর জায়গাটা থাকবে কোথায়? সবই যদি নবরাত্রি হয়ে যায় তাহলে দুর্গা পুজোটা থাকবে কোথায়? কি এখন কেউ অক্ষয় তৃতীয়া পালন করে না? আমি অন ক্যামেরা বলছি, এখন বাঙালি হয়ে গেছে ধনত্রাস, ধনত্রাস ঝাঁটা কিনছে, কিনতে দেন না বলছেন কেন? বলে কিনবো, আমি ঠিক ধরেছি? ওই দিন কেন? অক্ষয় তৃতীয়ার দিন নয় না কেন? ঠিকই তো, একদম ঠিকই তো। ছোটবেলায় ধনত্রাস এগুলো শুনেছো? তাহলে হঠাৎ করে তোমার জেগে উঠলো? একটা অনুরোধ করি, দাঁড়া একটু আমি ভিডিওটা শেষ করি, ঠিক আছে? এবং দেখুন, এই শাহরুখ খান একটা বদমাইশ, ঠিক আছে, যে কিনা বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছেলেটাকে হাঁটানো হয়েছে, খুব ভালো কথা। তার জায়গায় দেবকে আনা হয়েছে। এই বদমাইশটা ট্যাক্স দিত না, এই কে কে আর টিম বানিয়েছে কোনো বাঙালি নেয়নি, ঠিক আছে? আর তার সঙ্গে কিন্তু প্রভুজি দেখুন একদম সেটিং, কোনো সমস্যা নেই। আমরা হিন্দু মুসলমান করবো নিজেদের মধ্যে, এদের মধ্যে দেখুন কোনো সমস্যা নেই, একদম সুন্দর সেটিংয়ে আছে। আগরওয়াল এ খান কোনো সমস্যা নেই, সব ঠিক আছে এদের। হ্যাঁ, অ্যান্টি বেঙ্গলি হলেই হলো, এই হলো বাস্তবতা। বাংলা পক্ষ যে বাস্তবের কথা বলে না, সেই বাস্তব একদম ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে, শুধু বুঝে নিতে হবে। আর ওই যে লেখা আছে দেখো, বাঁচাও। যাই হোক, সকলে ভালো থাকবেন, বন্দে মাতরম, জয় বাংলা।